হচ্ছে রাজবুলাট হোক চক্ষুদান গ্রাম, আমার গ্রামটা প্রথমে শুরু করবো। প্রচন্ড বৃষ্টি, রাজবুলাট থেকে বৃষ্টি মাথায় করে বাইকে করে আমি সন্দীপ অনু তিনজনে মিলে আমরা সেই বৃষ্টির মধ্যেই চোখটা তুলেছিলাম এবং মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছিলাম। আপনাদের এই মহান উদ্যোগে যদি সামিল হতে চান তো তারা কিভাবে যোগাযোগ করবেন? আমার মতো আরো অনেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে যে কাদের, মানে আপনারা চক্ষু সংগ্রহ করার পর মেডিকেলে জমা দেন, তো তারপর প্রতিস্থাপন হয়ে অনেক অন্ধ মানুষ চোখ পান, তো কাদের এই চোখটি দেওয়া হয় সেটি কখনো জানানো হয় না, মানে যারা চোখ দিচ্ছেন তাদেরকে কখনো জানানো হয় না যে এটি কাদেরকে দেওয়া হয়েছে, তো এর পিছনে প্রধান কারণটি কি? এর পিছনে প্রধান কারণ হচ্ছে বেশ কি কয়েক বছর আগে এটা জানানো হতো এবং কাকতালীয় এমন একটা ঘটনা ঘটলো যে একজন চোখ পেয়েছে এবং তার বাবার চোখ পেয়েছে আর কি সেই মানুষটি, এবং সেই মানুষটি সেখানে গেল, গিয়ে তার কাছে অর্থের দাবি করলো, অর্থাৎ যে কর্নিয়াটা পেয়েছে, ঠিক আছে, তাকে নানাভাবে বিরক্ত করতে থাকলো। যে পেয়েছে কর্নিয়াটা সে ভাবতে থাকলো যে আমি কেন নিলাম তার কাছ থেকে কর্নিয়াটা, আমাকে যদি এরকম বিরক্ত পোয়াতে হচ্ছে তাহলে আমি কেন নিলাম। সেই জায়গা থেকে তার খুব মানে কষ্ট লেগেছিল। তারপর স্বাস্থ্য দপ্তর এটা জানে এবং প্রয়োজনীয়তাটা বুঝে এটাকে কিন্তু সম্পূর্ণ বন্ধ করে এবং কার চোখ কে পেয়েছিল এটা কিন্তু কাউকে জানাতে দেওয়া হয় না সরকারি নির্দেশ অনুযায়ী। এইটাই একমাত্র কারণ। এবং আপনারা দেখবেন বহু সেলিব্রিটি আছে, বহু মন্ত্রী আছে যাদের চোখ দান হয়েছে, তাদের চোখ কে পেয়েছে এটা কিন্তু প্রকাশ্যে আসে না। আচ্ছা, ইস্যুতে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যে চক্ষুদানের এটা তো বলছেন যে কাউকে জানানো হয় না, তো বাকি যে সমস্ত অঙ্গদানগুলো হয় যেমন কিডনি বলুন বা হার্টের মানে ট্রান্সপ্লান্ট বলুন, তো এগুলোর ক্ষেত্রে কি জানানো হয়? কারণ আমরা সাম্প্রতিককালে বিভিন্ন খবরের কাগজে পড়ছি যে অঙ্গদান করার যে ব্যাপারগুলো সেগুলো সবাই জানছে যে কারা দিচ্ছে এবং কারা পাচ্ছে। এগুলো সরকারি কিছু নির্দেশ নিয়ম আছে, যে নির্দেশ নিয়মে তারা জানাতে পারে এবং এটা অনেক জানানোর হয়তো অনেক প্রসেস আছে, কারণ অঙ্গদানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। অঙ্গদানের ক্ষেত্রে গ্রুপ ম্যাচিংয়ের ব্যাপার থাকে, অনেক কিছু ম্যাচিং করতে হয়, সেই জন্য ব্যাপারটা সরকারি নির্দেশ হয়তো আছে, আমার জানা নেই সেটা। সেটা সম্পূর্ণ অঙ্গদান যে সমস্ত সংগঠনগুলি করে সরকারিভাবে তারা সেটা পরিষ্কারভাবে জানেন, আমি এই ব্যাপারটায় খুব একটা পরিষ্কার নই, সেই জন্য আমি এই ব্যাপারটার প্রতি আমি মানে অনভিজ্ঞ বলতে পারি। তো আপনার এই এত বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে আজ এই জায়গাতে এবং এত সাফল্য আসছে, তো নিশ্চয়ই আরও অনেক বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। যেমন গভীর রাতে যদি কোনো আপনারা ফোন আসে আপনাদের কাছে যে চক্ষুদান চোখ পা সংগ্রহ করার জন্য, তো সেই সময় কি আপনারা যান, বা ধরুন কোনো শীতের রাতে বা কোনো বৃষ্টি ঝড় বৃষ্টির সময়? অবশ্যই, আমরা এমন কোনো দিন নেই যে চোখ সংগ্রহ করতে যাইনি। আমাদের শত বাধা, এমন দিন গেছে যে প্রচন্ড বৃষ্টি, মানুষ রাস্তায় নেই, ভিজে ভিজে। আমরা একটা কালেকশন করতে গিয়েছিলাম মশাটে, সেখানে প্রচন্ড বৃষ্টি, রাজবুলাট থেকে বৃষ্টি মাথায় করে বাইকে করে আমি সন্দীপ অনু তিনজনে মিলে আমরা সেই বৃষ্টির মধ্যেই চোখটা তুলেছিলাম এবং মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছিলাম। আবার এমনও দিন গেছে শীতের রাত, প্রায় 9 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের রাজবুলাটে, শীতের রাত রাত দুটোর সময় উঠেছি, উঠে কালেকশন করে মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছি, এরকম দিনও গেছে। আমরা আজ পর্যন্ত কাউকে ফেরাইনি যে চোখ নেব না আমি, হয়তো এত কঠোর পরিশ্রমের ফলে আজকের এই সম্মান এবং পুরস্কার। সুরজিৎদা, প্রথম প্রথম যখন এটি করছিলেন নিশ্চয়ই আপনারা অন্য কোনো সংস্থার সাথে সহযোগিতা নিয়ে করছিলেন, কিন্তু বর্তমানে রাজবুলাট কালচারাল সার্কেল নিজেরাই এই কাজটি করছে, তো এর এই চোখ তোলার যে এর যে প্রশিক্ষণটা সেটা আপনারা কোথায় নিলেন এবং কবে কীভাবে নিলেন? এই চোখ তোলার প্রশিক্ষণটা কলকাতার মেডিকেল কলেজ আরআইও, অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথোলজি, আমাদের মতো যারা গ্রামেগঞ্জে কাজ করে তাদের সুবিধার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, সেই ট্রেনিংয়ে আমরা যাই এবং সেখানে সেই ট্রেনিং নেওয়ার পর ওনারা একটা সার্টিফিকেট দেন, যেই সার্টিফিকেটের বলে আমরা আজকে এই কর্নিয়া কালেকশনটা নিজেরা করতে পারছি। কোনো ব্যক্তি বা সংস্থা যদি আপনাদের এই মহান উদ্যোগে যদি সামিল হতে চান তো তারা কীভাবে যোগাযোগ করবে? মানে ধরুন কোনো সংস্থা, কোনো ব্যক্তি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে চোখ তোলার ব্যাপারটির সাথেও যদি যুক্ত হতে চান, বা যদি কোনো সংস্থা আপনাদের পাশে দাঁড়াতে চান এই ব্যাপার এই কাজেতে, তাহলে সে তারা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে?
তারা আমাদের কাছে এলেই হবে, আমাদের কালচার সার্কেলের অফিসে এসে যোগাযোগ করলেই হবে। আর এই কাজটা করার জন্য কোনো বিশাল কিছু ব্যাপার নয়, আমাদের সঙ্গে যুক্ত হলেই এই কাজটা করা যায়। আর কোনো সংস্থা যদি নিজে থেকে এটি করতে চান তারা কীভাবে করতে পারে? হ্যাঁ, তারাও করতে পারে। এমন অনেক সহযোগী সংগঠন আছে আমাদের যারা কিন্তু এই কাজটা অনায়াসে করছে, তারা প্রচার করছে সেখানে ক্লাবে, স্কুলে, বিভিন্ন জায়গায় আমাদের মতনই, এবং আমাদেরকে খবর দিচ্ছে, আমরা করণীয়টা কালেকশন করে আনছি। এটা হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ছে। আর সম্প্রতি আপনারা এই আগের সপ্তাহেই বাইকের মাধ্যমে উত্তরবঙ্গ প্রচার করে এসেছেন আপনারা চারজন সদস্য। গত বছরও আপনারা দুর্গাপুর, রামপুরহাট এই জায়গাগুলি গিয়েছিলেন, তো এর পিছনে প্রধান কারণটা কি? এর পিছনের প্রধান কারণ হচ্ছে, দেখুন, আমাদের দক্ষিণবঙ্গে করণীয় কালেকশনের সেন্টার এবং করণীয় গ্যাফটিংয়ের সেন্টার অনেক বেশি এবং কাজ মোটামুটিভাবে হয় এখানে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই পরিকাঠামোগত অভাব আছে, যেখানে বেশ কয়েকটা জায়গায় করণীয় গ্রাফটিং এবং গ্রাফটিংয়ের সেন্টার যদি করা যায় তাহলে কিন্তু উত্তরবঙ্গ থেকে সুদূর দক্ষিণবঙ্গে কিন্তু করণীয় আনতে হবে না, এবং যারা রেসিপিয়েন্ট, যারা চোখ পাবে, তাদেরকেও আর কলকাতা মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় আসতে হবে না। এটা একটা পরিকাঠামোগত অভাব আমি মনে করি। এই আন্দোলন করতে গিয়ে আমার যেটা কষ্ট লাগে মাঝে মধ্যে, যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে এসে চোখ জমা দেন, একটা দীর্ঘ প্রসেস, আমাদেরই সময় লাগে, সেখানে ওদের কতটা সময় লাগতে পারে। সেই জন্য সেখানে একটা আই ব্যাংক, রায়গঞ্জ আই ব্যাংক ছিল রায়গঞ্জ জেলা হসপিটালে, সেটা বন্ধ হয়ে যায় দুর্ভাগ্যবশত, সেইটা পুনরায় খোলার দাবিতে এবং আরও অন্যান্য সংগঠনকে সচেতন করার জন্য যাতে ওরাও ওখানে কাজটা করে, তার জন্য মূল্যে আমাদের যাওয়া, সেখানে মেনলি আমাদের যাওয়া। তো এই প্রচার অভিযানে সেখানকার স্থানীয় সংস্থাগুলি এবং সাধারণ মানুষের কি কি রকম উৎসাহ বা উদ্দীপনা? মানুষের উৎসাহ প্রচুর, এবার কিন্তু প্রয়োজন প্রশাসনের উৎসাহ, কারণ মানুষ এগিয়ে এসেছে, চোখ দেওয়ার লোক রেডি, চোখ দান করার মানুষ রেডি, কিন্তু পরিকাঠামোর অভাব। পরিকাঠামোর জন্য আমরা সরকারের কাছে হাত পাচ্ছি এটা বলতে পারি আমরা। সেদিন অনুষ্ঠানে দেখলাম আপনি সরকারের কাছে কিছু অনুরোধ রাখতে চেয়েছিলেন, তো সেগুলি যদি বলেন। হ্যাঁ, সরকারের কাছে একটা আবেদন আমাদের, যে আমাদের এই চক্ষুদানের ব্যাপারে, সেটা হচ্ছে যে সরকার যদি একটুখানি ভাবে যে এই করণীয় গ্র্যাফটিংয়ের সেন্টারগুলো যদি একটু বাড়ানো যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে করা যায় এবং কিছু সলিউশন পাওয়া যায় যেটাতে করণীয় অনেক ভালো থাকে, অনেক সময়ের ব্যবধানে সেটাকে পাঠানো যায়, এমকে মিডিয়াম বলে একটা, সেটা যদি গভর্নমেন্ট থেকে সাপ্লাই দেওয়া হয়, এবং যে সমস্ত ডাক্তারবাবুরা জানেন না যে এক মৃত্যুর এক ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট দেওয়ার আইন আছে, সেই সার্কুলারটা যদি আবারও একবার পুনরায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মীদের কাছে পাঠানো যায় সেটা খুব ভালো হয়। এছাড়াও অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে যেগুলো সরকার যদি একটু ভেবে দেখে তাহলে কিন্তু এই আন্দোলনে একটা বিরাট গতি পাবে। যেমন রক্তদান আন্দোলনে আজকে বিরাট সাফল্য, সেরকম চক্ষুদান আন্দোলনেও একটা বিরাট সাফল্য আসবে। আর আমরা এটা মনে করি যে আন্দোলন করতে গেলে সমস্যা থাকবে, আর এটা আমরা সরকারের কাছ থেকে আশা করি আমরা এটা আগামী দিনে পাবো। আর ভবিষ্যতে এই সংস্থাটিকে এবং আপনার নিজে ব্যক্তিগতভাবে এই কাজটিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চান? লক্ষ্য কি? আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে রাজবোলাট হোক চক্ষুদান গ্রাম, আমার গ্রামটা প্রথমে শুরু করব, যে রাজবোলাটের কোনো মানুষ যেন চোখ না দিয়ে পুড়িয়ে ছাই করা হয়, কোনো প্রত্যেক মানুষেরই যেন চক্ষুদান হয়, এটা আমার ইচ্ছে, এবং আমার সংগঠনকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রেখে আমি এই কাজটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছি। অসংখ্য ধন্যবাদ সুরজিৎদা। কোনো মানুষ যখন মারা যায় সে বাড়ির মানুষটি ভাবে যে আবার কষ্ট করে মারা গেছে, আমি আর ধারণা করে থাকে আর কি, আর একে আলাদা করে কষ্ট দেবো না। কিন্তু আমরা তাকে বোঝাতে হবে এই কারণে যে যে মানুষটিকে আপনি পুড়িয়ে দেবেন সেটা তার কষ্টকর ব্যাপার, পুড়িয়ে দেওয়ার কষ্টটা আর একটা এই মানুষের দেহ থেকে দুটো অংশ যদি কোনো মানুষের চোখে লাগে তাহলে সেটাও কিন্তু একটা খুব সামাজিক কর্তব্য এবং এটা আপনার গর্বেরও ব্যাপার, সামাজিক গর্বেরও ব্যাপার। তারপরে ধারণা কিছু মানুষের তো আছে, একটা আত্মকেন্দ্রিকতা আমাদের মধ্যে আছে বা সমাজ বিমুখতা, যে আমরা আমাদের আর নতুন করে আমরা সমাজের জন্য কিছু করবো না, এই আত্মকেন্দ্রিকতা সমাজ বিমুখতার বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তারপরে অনেক মানুষের ধারণা ছিল বিকৃতি হয়ে যায়, চোখ তুলে বিকৃতি হয়ে যায়, তাকেও আমাদের সেই ব্যাপারটাও বোঝাতে হয়েছে যে বিকৃতির কোনো ব্যাপার নেই। তারপর অনেক মানুষের ধারণা আছে যে মারা যাওয়ার আগে তার চোখে ছানি ছিল, ছানি অপারেশন হয়েছে, প্রেশারের রুগী, সুগারের রুগী, হাই পাওয়ার, এইসবগুলোর বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তাই এতগুলো প্রক্রিয়ার পরও শেষে একটা যখন আর কিছুতেই যারা রাজি করে মানে অরাজি হতে পারছে না,
সে শাস্ত্র প্রয়োগ করে ধর্মের নামে। এই যে ধর্মীয় কুসংস্কার, ধর্মে লেখা নেই, ধর্মে অনুমোদন নেই, সেটাও আমরা আস্তে 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 মানুষের মধ্যে বোঝাতে, এতগুলো প্রক্রিয়া কাটাতে 2 বছর তো কিছুই না, সেই জন্য হতাশা আমাদের কোনোভাবেই গ্রাস করেনি। আমরা জানি যে ঠিকভাবে লেগে থাকলে 2 বছর কেন, এটা আরও সময় লাগতে পারত, কিন্তু আমাদের এলাকার মানুষের সহযোগিতা 2 বছর কোনো ব্যাপারই না। আর এবার কালচারাল সার্কেলের সম্পর্কে কিছু কিছু কথা আছে, এবং তার মধ্যে অন্যতম হলো যে মানে এরা তো কোনো টাকা নেয় না কারো কাছ থেকে, বা চক্ষুদানের জন্য বা অন্য যে কোনো কারণের জন্য সেভাবে কোনো টাকা নেয় না, তার কিন্তু অথচ অ্যাম্বুলেন্স পরিষেবা বা এই পড়াশোনা বিনা মানে প্রায় বিনা এতেই ছাত্র দিয়ে পড়াশোনা বা এই ব্যাপারগুলো, তো এগুলো চলছে কীভাবে রাজার কালচারাল সার্কেল এত মানে জিনিসটা এত বছর ধরে চালিয়ে আসছে কীভাবে, তো এই সম্পর্কে যদি কিছু বলেন। এটা তো একটা নিশ্চয়ই সম্মত প্রশ্ন যে 1986 থেকে আজকে 2019 চলছে এরা কোথা থেকে টাকা পায়, এটা তো অনেকই সম্মত প্রশ্ন থাকে। তা আমরা যেটা সবসময় ধন্যবাদ দেবো যে এলাকার এই শিক্ষাদানের জন্য যে এলাকার যুবক ছেলেরা, শিক্ষিত যুবক ছেলেরা এবং সমাজ মনস্ক যে যুবকরা এগিয়ে আসে, এরা কোনো টাকা পয়সা নেয় না, এখানে আমাদের খুব সোজা হয়ে যায়। এর বাইরে যে কাজগুলো আমরা করি, যেমন অ্যাম্বুলেন্স সববাহী গাড়িটা আমি আগেও বলেছি যে আমার এলাকা গ্রামবাসীদের অকুণ্ঠ সহযোগিতা, তারা সবসময় আমরা আমাদের কাজকর্মে তারা আগ্রহী আমাদের সহযোগিতা করে, এই গ্রামবাসীদের অর্থানুকূল্যেই আমাদের এই দুটো গড়ে উঠেছে, অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ি। তার সঙ্গে আমরা ধন্যবাদ দেবো অবশ্যই এলাকার যারা প্রশাসনিক লেভেলে আছে, বিশেষ করে 1 নম্বর 2 নম্বরে পঞ্চায়েত, আমাদের এলাকার বিধায়ক, এরা কিন্তু আমাদের কিছু কিছু সময়ে, বিশেষ করে আমরা এলাকার বিধায়কের সহযোগিতায় যে মুখ্যমন্ত্রীর যে সংগঠনকে, ক্লাব সংগঠনকে যে অর্থানু অর্থদান, সেটা কিন্তু আমরা পেয়েছি। সেটা নিয়ে আমাদের কাজটা একটু ত্বরান্বিত হয়েছে, কিন্তু এটা দিয়ে সব সময় সম্ভব হয় না। আমাদের যারা সিনিয়র সদস্য, যেটা বললাম যে আমাদের চলমান সদস্য যারা সিনিয়র হয়ে যাচ্ছে, তারা কিন্তু সবসময় আমাদের দিকে অর্থ সময় দিতে পারে না, পরিশ্রম করতে পারে না, কিন্তু তারা আমাদের অর্থের ব্যাপারটা অনেকটাই তারা দেয়। প্রশাসনিক লেভেল তো আমরা পাচ্ছি, প্লাস এর সঙ্গে কিছু ছোটোখাটো সংস্থা কলকাতার দিকে 2-1টা সংস্থা বছরে 10,000 বা 15,000 এরকম তারপরে থাকে, আমাদের কাজে উৎসাহিত হয়ে আমাদের কাজে আগ্রহী। হ্যাঁ, তো কেউ যদি আপনাদের সমস্যা যদি দান করতে চান, মানে সেটা যে কোনো পরিমাণেই হতে পারে, তো সেটা আপনার কার সাথে যোগাযোগ করতে হবে বা কীভাবে সংস্থার আমাদের রেজিস্ট্রেশন আছে, আমাদের সংস্থা A12A80G রেজিস্ট্রেশন আছে, হ্যাঁ, যেটা যেখান থেকে দান করলে যে সংস্থা দান করলে ইনকাম ট্যাক্সের কিছুটা ছাড় পাওয়া যায়, আমাদের সমস্ত যে পত্রিকা বেরোয়, আমাদের যে লিফলেট বেরোয়, আমাদের যে প্যাড আছে, সবেতেই আমাদের ফোন নাম্বার থাকে, ঠিকানা থাকে, আমাদের ইমেল আছে, ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, যে কেউ যোগাযোগ করলে আমরা সবসময় তার সঙ্গে আমরা যোগাযোগ করে আগে আমরা তাকে আমাদের কাজকর্ম বোঝাই, তারপরে আমরা সেভাবে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো রাজবাড়ির কালচারাল সার্কেলের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেমন বিদ্যাসংস্থা শুনলাম মানে শুরু হয়ে গেছে এই কাজটা, তো এইরকমই আরও অন্যরকম কিছু রাজবাড়ির বুকে বা চক্ষুদানের এটাকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এরকম কোনো সুযোগ? আমাদের যে কাজগুলো আমাদের সদস্যদের একটা মনোভাব থাকে যে যে কাজগুলো আমরা শুরু করেছি সেটা যেন কোনোভাবেই বন্ধ না হয়, এটা আমাদের উদ্দেশ্য, তার সঙ্গে নতুন নতুন পরিকল্পনা নিতে হবে। বন্ধ বলতে আমরা এই শিক্ষাক্ষেত্রে যে এগিয়ে গেছি সেটা আমাদের চালাতেই হবে, কারণ শিক্ষাক্ষেত্রের পরিধিটা আমাদের আরও আমাদের ইচ্ছা আছে যে অনেক ছেলে মেয়ে পড়াশোনার পয়সার অভাবে করতে পারে না, অনেক ছেলে মেয়ে কলকাতার দিকে কোনো বাসস্থান নেই, তারা মেধাবী ছেলে গ্রামে থাকে, কলকাতায় বাসস্থান নেই, বা শহরতলি তারা বাসস্থান করে দেয়া, তাদের ওখান থেকে পড়াশোনাটা করতে পারে, তাদের মেধাবৃত্তির অবস্থা আমরা অল্প করে হলেও পরিষেবা করতে আমাদের এগিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পরিষেবা সবাই পরিষেবা আমাদের চালাতেই হবে, কারণ এর বিকল্প কিছু নেই, এর কোনো বিকল্প নেই। তারপরে আমাদের যেটা ভবিষ্যৎ পরিকল্পনা যেটা বললাম, আমরা ছোটো করে শুরু করেছি যে বয়স্ক মানুষদের একটা মেডিকেল চেক আপ, মেডিকেল কেয়ার, তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবে, তার সঙ্গে আমাদের একটা ইচ্ছা আছে যে ঠিক বৃদ্ধাবাস আমরা বলবো না, আমাদের একজন শহীদ হওয়া ব্যক্তি মাস্টারমশাই নেপাল চন্দ্র কর আমাদের একটা জায়গা বিনামূল্যে দান করেছে একদম পুরো নিঃশর্তে, সেই জায়গায় আমরা এলাকার দুস্থ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আপাতত তাদের একটা দুবেলা খাওয়ার ব্যবস্থা করা, এবং যারা সচ্ছল এলাকার বৃদ্ধ বৃদ্ধা আছে তারা সেই এলাকায় আসুন, তারা নিজেদের মতো করে, কারণ এখন বলতে লজ্জা নেই যে সামাজিক যা পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের এককভাবে সময় কাটানো, সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর একটা জায়গার অভাব আছে, পরিবেশের অভাব আছে, সেই পরিবেশটা আমাদের দিতে চাই,
যে তারা সেই জায়গায় আসুন, তারা সেখানে পড়াশোনা করুন, তারা ছোটোখাটো খেলাধুলা করুন, বিনোদনমূলক করুন, ধর্মীয় আলোচনা করুন, ধর্মীয় ব্যাপারগুলো দেখুন। এইটা আমাদের এক্ষুনি লক্ষ্য আছে। তার সঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এলাকায় যেটা সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছুটা এগিয়েছি ওটা আরও এগোতে হবে, তার সঙ্গে এলাকায় পরিবেশ সচেতনতা, কারণ এটা আমাদের চোখে খুব লাগে যে পরিবেশ নিয়ে আমরা আমাদের পরিবারেরও শিক্ষা নেই, আমাদের কালচারেরও শিক্ষা নেই যে পরিবেশ আশেপাশের পরিবেশটা আমরা কীভাবে সুন্দর রাখবো। গাছপালা আমাদের এলাকায় যথেষ্ট আছে, কিন্তু যেটা চোখের মধ্যে খুব দৃষ্টিকটু লাগে এলাকায় খুব নোংরা আছে, এটা নিয়ে আমাদের পরিবার থেকেও কোনো শিক্ষা নেই। সেই শিক্ষাটা আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে আমাদের এলাকাটা বাইরের লোক এসে বলুক যে আমাদের এলাকা সুন্দর, এটা আমাদের ইচ্ছা আছে। আর প্রশাসনিক কোনো সহযোগিতা যদি আপনাদের মানে প্রয়োজন হয় বা আপনারা সেটিকে কীভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেন বা কী কী সহযোগিতা তাদের কাছে আশা করছেন? বিভিন্ন প্রোগ্রামে আমরা পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, আমাদের মাননীয় বিধায়ককে আমরা ডাকি, ওনারা আগ্রহে আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের বলেন যে আমাদের কী অসুবিধা হচ্ছে আর কী করা যেতে পারে। যেমন ওই যে আমাদের প্রস্তাবিত যে বৃদ্ধাশ্রমের জায়গাটা পঞ্চায়েত দুই থেকে রবীন্দ্র থেকে অলরেডি একটা বিল্ডিংয়ে স্যাংশন করে ওরা কাজ শুরু করে দিয়েছে, তা আমরা অ্যাপ্রোচ করলেই ওনাদেরও তো একটা লিমিটেশন আছে, সেই ওনারা কিন্তু চেষ্টা করেন যে আমাদের আর্থিক ব্যাপারটা যদি পারে ওনারা দেখে। আর রাজপুরহাটের প্রায় আজকাল সব মানুষই চক্ষুদান সম্পর্কে সচেতন আছেন, সেটা প্রধানত আবার কালচারাল সার্কেলের মানে প্রচেষ্টাতেই, কিন্তু আশপাশে যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত সংলগ্ন যে সমস্ত মানুষ আগে পর্যন্ত এই ব্যাপারে সচেতন নন, যেমন ডাঙ্গি করা এই সরি চাপাডাঙ্গা বা পরশুরা বা এই এই আশপাশের মানুষগুলো, তো তাদের জন্য একজন ডাক্তার হিসেবে আপনার কী বার্তা যাবে এবং এই সমস্ত মানুষ আপনাদেরকে মানে সাহায্যের জন্য এগিয়ে আসছে বা চক্ষুদান করার জন্য সবাই মানে উজ্জীবিত হয়ে এগিয়ে আসছে, তাদের প্রতি বা আপনাদের কি বার্তা আছে সংস্থার পক্ষ থেকে এবং আপনার ব্যক্তিগত স্তরে? সেই আমরা আমাদের প্রচারটাকে রাজবাড়ির বাইরে আপনার উদয়নারায়ণপুর, জাঙ্গিপুরা, তারপরে পুরসুরা, বরিপাল, রামাটেতলা বা দাহাটা এলাকায় আমরা প্রচার করছি এবং ওদের সজাগ করছি। কিন্তু যেটা ওই এলাকায় শুধু প্রচার করলেই হবে না, আমাদের মতো সুজিত বা আরও যে দুটো সহযোগীর সঙ্গে আছে কৌশল এবং সন্দীপ, এইরকম টিম তৈরি করে না দিলে কিন্তু এই কাজটা পুরোপুরি কমপ্লিট করা যাবে না, কারণ রাত বিরেতে শুধু আমাদের এখান থেকে লোক গিয়ে সেখানে কাজ করবে। সেইটা আমরা উদ্যোগ নিয়েছি যে বিভিন্ন এলাকায় এলাকায় প্রচার যেমন করছি, সচেতন করছি, তার সঙ্গে এরকম ছেলে তৈরি করতে হবে যারা রাত বিরেতে চোখ প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেটাকে, কারণ মেডিকেল কলেজ ছাড়া আপাতত এই এলাকায় চোখ প্রতিস্থাপন করার জায়গা এখন তৈরি হয়নি, সেটাও আমরা প্রশাসনকে বলছি, প্রশাসনকে যেটা আপনারা দেখুন, আপনাদের প্রায়োরিটি তালিকায় রাখুন, কারণ এটা মানে আমার তো মনে হয় খুব কম বাজেটে, সরকারের যে বিভিন্ন রকম বাজেট আছে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে, এটা কিন্তু খুব কম বাজেটে বহু মানুষের উপকার করা যায়, তো সেই জায়গাটা আমরা সরকারের কাছে যাচ্ছি যে আমরা যেমন বেসরকারি লেভেল থেকে কাজ করছি আপনারাও কিন্তু এই প্রশাসনিক পরিকাঠামো যে তার দিকে লক্ষ্য রাখুন। এটা আমরা বারবারই আবেদন করছি, প্রত্যেক সবাই যেখানে আমাদের সুযোগ পাই সেখানে কিন্তু আমরা আবেদনটা রাখছি, আর এলাকা এলাকায় আমরা যখন যাচ্ছি সেখানেও কিন্তু এ ব্যাপারে আগ্রহ তৈরি হচ্ছে, আগ্রহ তৈরি হচ্ছে, তারা কাজ করতে উৎসাহী আগ্রহী, সেই প্রচারটা আমরা করছি। আর আপনাদের এই কাজে সরাসরি আপনার সাথে আর কোন কোন সংস্থা যুক্ত আছে? মানে শুনে কয়েক মাস আগে সম্ভবত অমরাগুড়ি থেকে ফুলপুরা পর্যন্ত একটা পদযাত্রা করেছিলেন আপনারা, সুরজিৎ দেব এবং আরো চারজন উত্তরবঙ্গ বাইকে উত্তরবঙ্গ চক্ষুদান নিয়ে প্রচারে বেরিয়েছিলেন, তো আর কোন কোন সংস্থা যুক্ত আছে এর সাথে যদি একটু সরাসরি বা পরোক্ষভাবে? সরাসরি যুক্ত মানে তো এখন আমরা যে জানতে পেরেছি উদয়নারায়ণপুরের পর্যায়ে ভবানী ভবানী ভবানীপুর সিদ্ধেশ্বরী গ্রুপ, ওরা এই কাজটা আমাদের কাছ থেকে মানে ইয়ে করে ওরা এখন নিজেরাই সংগ্রহ করছে, কিছু কিছু সময় সুরজিৎকে ডাকে, এখন ওরা যেটা এদিন পর্যন্ত করে ওরা 20 জেলার চক্ষু সংগ্রহ করেছে, এটা আমাদের কাছ থেকে। তারপর জাঙ্গিপাড়া আমরা ঠান্ডার ক্লাবকে ওরাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, ওরা সেই আমাদের টিম নেই কিন্তু আমাদেরকে ওরা খবর দিলে আমরা যাই। এবার রিসেন্ট যেটা শোনা হয়েছে যেটা পুরসুরো যেটা কিশোরয় সংস্থা, ওরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমাদের দিয়ে ওরা ট্রেনিং নেবে, এরকম চিন্তাভাবনা ওরা রেখেছে, ভবিষ্যতে ওরাও এই কাজে ঝাঁপিয়ে পড়বে এরকম একটা কথা হয়েছে। আর চক্ষুদান সম্পর্কে জনসাধারণের এখন দ্বন্দ্ব আছে, মানে কুসংস্কার ছাড়াও এমনি স্বাভাবিক যে দ্বন্দ্বগুলো বা যারা এখনো এটা নিয়ে ঠিক মানে মতামতটা স্থির করতে পারছেন না,
তো তাদের কিছু বলবেন, বলতে চাই এটা নিরন্তর প্রচার ছাড়া কোনোভাবে বোঝানো সম্ভব না, কারণ এটা ম্যাজিক নয় বা আমাদের কাছে সোনায় কাঠি রূপকাঠিও নেই যে আমরা ছোঁয়াবো আর তারা সচেতন হবে। তাই বিভিন্ন নিরন্তর প্রচার, পথসভা, স্কুল কলেজে শিক্ষাদান, এগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটা আশা করি আমাদের সাফল্য পাবো। সাইকেলে দেখেছি যে আমরা এর মধ্যে ছেলে মেয়ে এবং সমস্ত সমস্ত রকমের মানুষ এর মধ্যে যুক্ত আছে, তো মহিলাদের আরো কিভাবে এর মধ্যে যুক্ত করার জন্য বা তারা বর্তমানে কি কি ভাবে কি কি কাজ করছেন আপনার সংস্থা? আমাদের কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি যে ছেলেরা প্রথম দিকেই যথেষ্ট ভাবে এগিয়ে আসছে, প্রথম দিকে মহিলাদের যোগদানটা আমাদের কম ছিল। যেটা আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু কাজ, কিছু পরিবারে বা কিছু আমাদের কর্মসূচি যদি মহিলাদের সক্রিয় অংশগ্রহণ না হয় তাহলে কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হবে না। সেই জন্য আমরা নতুন করে একটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যারা সদস্য আছে, ধরুন যারা বিবাহিত সদস্য প্রায় 50-60 জন আছে, তাদের বাড়ির মহিলাকে সে তার শিক্ষা দীক্ষা যাই হোক, তার অর্থনৈতিক অবস্থা যেরকমই হোক, সেই মহিলাদের নিয়ে আমরা একটা নতুন ব্রাঞ্চ একটা সংগঠন তৈরি করবো, যাতে কিছু যারা কাজ করতে আমাদের সুবিধা হয়। কারণ বিশেষ করে চক্ষুদানের ক্ষেত্রে আমাদের আপত্তিটা বেশি আছে কিন্তু মহিলাদের তরফ থেকে, সেখানে আমরা পুরুষ ছেলেরা যদি বলতে গেলে যেটা আমরা কুণ্ঠিত বোধ করি কিছুটা, তো মহিলারা এগিয়ে গেলে কিন্তু এই কাজটা অনেক সম্পূর্ণ হবে। যেটা মহিলাদের নিয়ে আমাদের অলরেডি একটা জমায়েত করা হয়েছে, তারা নিজেরাও চিন্তা ভাবনা করছেন যারা তারা শুধু কীভাবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে এই কাজটা করবে, এটা আমাদের চিন্তা ভাবনা নতুনভাবে নতুন চিন্তা ভাবনা।